ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যাচ্ছেন। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ান আইন 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া সরকারি বা ব্যাটালিয়ানের সম্পদ চুরি, প্যারেডে অনুপস্থিত থাকা, বিনা নোটিশে অফিসে অনুপস্থিত, এর জন্য আলাদা সাজার বিধান রাখা হয়েছে নতুন আইনে। গত বছরে 28 মার্চ আইনটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। আইনে 33টি ধারা রয়েছে।